হবে না। এবারে আমাদের এনসিসি ক্যাডেটস থেকে একজন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মী সকলকে অনুরোধ করবো বা আহ্বান জানাবো সেই বইতে পুরস্কার গ্রহণ করবো। ছাত্রছাত্রীরা কয়েক জন এসো, সত্যিকার বিপ্লবী কোথায় পেলি মাল কোথায় পেলি আমরা তার পালন করছি বল। প্রজাতন্ত্র দিবসটা কি হয়তো আমরা অনেকেই জানিনি, আমরা উদযাপন করি অনুষ্ঠান করি। হ্যাঁ, তো খুব খারাপ লাগে আমাদের স্কুলে ছাত্রছাত্রীরা আসে না, প্রায়ই আসে না, যেগুলো আসা উচিত অন্তত এই দিনগুলোতে। এই দিনের তাৎপর্য জানা প্রত্যেকের দরকার, কারণ এই দিনটা হঠাৎ করে আসেনি। বহু মানুষের আত্মত্যাগ, বহু মানুষের বলিদান, বহু ভারতীয় তরুণের রক্ত আজকে তার বিনিময়ে এই দিনটা আমরা পেয়েছি। 1950 সালের 26শে জানুয়ারি আমরা আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধান কার্যকরী হয়,
সেই জন্য এই দিনটা প্রজাতন্ত্র দিবস। আমরা জানি যে আমরা দীর্ঘদিন পরাধীন ছিলাম এবং সেই স্বাধীনতা যখন আসে তখন একটা দেশ কিভাবে চলবে, দেশের শাসনতান্ত্রিক পরিকাঠামো কেমন হওয়া উচিত, এগুলো আমাদের সত্যের পথ সুন্দর চিরতরে রাজা ভাই আসার মানুষকে ভালোবেসে তরি মোরা যাই, মানুষকে ভালোবেসে তরি মোরা যাই, মারি না কভেদাভেদ করি না ভাই, মারি না কভেদাভেদ করি না ভাই, আমাদের পথ সত্যের পথ সুন্দর চিরতরে আমরা যাই আশার আলো প্রতীকের অন্তরে প্রতীকের অন্তরে। স্বাধীনতা দিবস উপলক্ষে সংবিধানে বলা হয়েছে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র, অর্থাৎ ভারত কোন মহারাজা রাজা দ্বারা পরিচালিত হবে না, ভারত পরিচালিত হবে ভারতের জনগণের দ্বারা। আজ আমরা এখানে শপথ নিচ্ছি যে আমরা সকলে মিলে আমাদের সংবিধানের মান রক্ষা করব। জয় হিন্দ। সন্দীপনীও দিয়েছে, এটা কি বলতো যে প্রজাতন্ত্র দিবসটা 26শে জানুয়ারিতেই কেন হল? 1930 সালে ও যে বলল 1930 সালের 26শে জানুয়ারি তখনকার জাতীয় কংগ্রেস ওই দিনটাকে ওই দিনটিতে পূর্ণ স্বরাজের দাবি করে, লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি করে। পরবর্তীতে ওই দিনটাকেই প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা গণ্য করি। বিস্তারিত শুনেছো তোমরা, এই যে আমাদের স্কুলটা, আমাদের স্কুলে তোমাদের ক্লাস ফাইভে কারা পড়ে, ছেলেরা পড়ে না মেয়েরা পড়ে? মেয়েরা কি পড়ে? আসলে আমরা ভর্তি নেব না নেব না নেব না। এটা কিন্তু আমাদের স্কুলের একটা নিজস্ব নিয়ম যে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমরা শুধুমাত্র ছেলেদেরকেই ভর্তি নেব। পাশের ওই বালিকা বিদ্যালয়টাই গেলে ওরা কিন্তু ছেলেদেরকে ভর্তি নেবে না। তাহলে বুঝতে পারছো প্রত্যেকের একটা নিজস্ব নিয়ম আছে, আমাদের বিদ্যালয়ের নিয়ম আছে। তোমার জন্য একটা পোশাক দেওয়া আছে যে তোমার এইরকম প্যান্টের কালার হবে, এইরকম জামার কালার হবে, সেটা না হলে আমরা প্রার্থনায় কি করি তোমাদেরকে, বা অন্যরকম প্যান্ট পরে আসলে আমরা বলি যে তোমাদেরকে স্কুলে থাকতে দেবো না। এটা আমাদের স্কুলের একটা নিজস্ব নিয়ম, এইটারই ইংরেজি হচ্ছে কনস্টিটিউশন। তো ভারতবর্ষ স্বাধীন হলো, আমরা 23শে জানুয়ারিও আলোচনা করেছি, ভারতবর্ষ স্বাধীন হলো 1947 সালের 15ই আগস্ট, স্বাধীন তো হলো, কিন্তু এত জাতি, এত জাতিতে আমরা বিভক্ত, এত ধর্মে আমরা পালন করি, তো সব কিছু মিলিয়ে আমাদের এই বিরাট বড় দেশকে তো একটা নিয়মে বাঁধতে হবে, বাঁধতে হবে না? নিয়ম না মানলে তো কি করে চলবে? তাহলে এত বড় দেশের জন্য নিয়ম তৈরি করতে হবে, আর সেই নিয়ম তৈরির জন্যই হচ্ছে আমাদের এই সংবিধান। তো সেই সংবিধানের চেয়ারম্যান হিসাবে তোমরা নাম শুনেছ ডক্টর বি আর আম্বেদকরের নাম শুনেছ, ভারতবর্ষের সংবিধানের সভাপতি হিসাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদের নাম শুনেছ, ভারতবর্ষের প্রথম যিনি রাষ্ট্রপতি তার নাম শুনেছ তোমরা ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বিরাট বড় এই সংবিধান তৈরি করতে প্রায় 200-র উপরে বিদগ্ধ মানুষ সেখানে ছিলেন ডক্টর আম্বেদকরের নেতৃত্বে, এবং তোমরা শুনলে অবাক হয়ে যাবে প্রায় 3 বছর 2 বছর 11 মাস লেগেছিল এই সংবিধানটা তৈরি করতে।
পৃথিবীর যারা উন্নত উন্নত দেশ, সেই দেশগুলো যে নিয়মে চলে, সেই সমস্ত নিয়ম থেকে ভালো ভালো নিয়মগুলোকে আমরা আহরণ করেছি, ক্যাপচার করেছি, করে আমাদের এই বিরাট বড় সংবিধান তৈরি করেছে, দিয়ে শেষমেশ আমাদের দেশটা তৈরি হলো। তাহলে এখন যদি তোমাকে জিজ্ঞেস করে যে আমাদের দেশটা কেমন দেশ, তোমার তো বলতে হবে, তোমাকে কেউ জিজ্ঞেস করতে পারে ভারতবর্ষ কীরকম দেশ, তোমার দেশে কি নিয়ম চলে, তাহলে মাস্টারমশাইরা অনেকেই বলেছেন, ও বলেছে, ছোট বাচ্চা ও বলেছে, কিন্তু কি বলেছে দেখো, বলেছে আমাদের দেশটা হচ্ছে সোভারিন। সোভারিন কথার বাংলা হচ্ছে সার্বভৌম, কি বললাম বাংলা, আর ইংরেজি কি বললাম, সোভারিন। এবার এটার মানে কি, সার্বভৌম কথার অর্থ হচ্ছে এই যে আমাদের দেশ আমাদের নিয়মে চলছে, বৈদেশিক কোনো শক্তি আমাদের উপরে কিন্তু প্রভুত্ব কায়েম করতে পারবে না। মানে যখনই বিদেশি কোনো শক্তি আমাদের দেশে চলা যে নিয়মকানুন, সেই নিয়মকানুনের উপরে খবরদারি করতে যাবে, তখন বলবো আমরা আমাদের সার্বভৌমত্ব নষ্ট হলো, মানে আমরা সেটা করার সুযোগ দেব না, এই পাওয়ারটা আমাদের আছে, এটা হচ্ছে সোভারিন বা সার্বভৌম। নেক্সট ওয়ার্ডটা কি আসছে, সোভারিন, নেক্সট হচ্ছে সোশ্যালিস্ট, কি বললাম, সোশ্যালিস্ট, এটার বাংলা হচ্ছে সমাজতান্ত্রিক, বলো বাংলাটা, সমাজতান্ত্রিক, এটার অর্থ বড় শব্দ। তবু আমি খুব সংক্ষেপে তোমাদের জন্য বলি যে সমাজতন্ত্রের ধারণা কতটা এইরকম, যে এই যে আমরা আছি এখানকার দেশের মানুষজন সবার কিন্তু কেউ খুব ধনী কেউ খুব গরিব এইরকম আইডিয়াটা থাকবে না, সমস্ত সম্পদের অধিকারী, সব কিছু সুবিধা আমরা সমান ভোগ করব, এইরকম একটা কনসেপ্ট হচ্ছে সমাজতন্ত্রের। তাহলে কি হলো শেষমেশ, সোভারিন হলো, সোশ্যালিস্ট হলো, মানে সার্বভৌম হলো, সমাজতান্ত্রিক হলো। নেক্সট হচ্ছে সেকুলার, বলো, সেকুলারের বাংলা হচ্ছে ধর্ম নিরপেক্ষ, কি বললাম, ধর্ম নিরপেক্ষ, এইটার অর্থ হচ্ছে আমাদের এই ভারতবর্ষ নামক রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, ভারতবর্ষ নামক রাষ্ট্রটা কিন্তু হিন্দু নয়, মুসলিম নয়, জৈন নয়, খ্রিস্টান নয়, কিন্তু আবার এটাও সত্যি যে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের তার নিজস্ব নিজস্ব ধর্ম পালনের অধিকার আছে, বিষয়টা বুঝতে পারছো, রাষ্ট্রের কোনো ধর্মে নয় কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করতে পারবে, এটার অর্থ হচ্ছে সেকুলার বা ধর্ম নিরপেক্ষ। কি কি দাঁড়ালো তাহলে, সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার। নেক্সট হচ্ছে ডেমোক্রেটিক, কি বললাম, ডেমোক্রেটিক, যার বাংলা হচ্ছে গণতন্ত্র, গণতান্ত্রিক। গণতান্ত্রিক কথার খুব সংক্ষেপে আমি অর্থ বলি, যেমন দেখো আমাদের যিনি প্রধানমন্ত্রী তিনি কিভাবে হলেন, নির্বাচিত হয়েছেন, কিন্তু আমাদের এই দেশে জনগণ ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করলেন, সেই জন্যে আমাদের সংবিধানের একদম শুরুর কথাটা এরকম ছিল, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, মানে আমরা ভারতবর্ষের লোকরা মিলে, বাকি আর আমি গেলাম না, লোকরা মিলে এটা করছি, কি করছি না, তো আমাদের যে একটা সরকার, গভর্নমেন্ট সরকার বলে, সেই সরকারের হেডে মানে প্রধান হিসাবে আমরা তো একজনকে বসিয়েছি, বসিয়েছি কি না, একজনকে প্রধানমন্ত্রী হিসাবে বসিয়েছি, আমাদের রাজ্য হিসাবে হলে একজনকে মুখ্যমন্ত্রী হিসাবে বসিয়েছি, সেইটা আমরা কিন্তু নির্বাচনের মাধ্যমে করেছি, যেখানে যে দেশে নির্বাচনের মাধ্যমে গভর্নমেন্টের মানে সরকারের প্রধান তক্তে বসে, মানে সিংহাসনে বসে, সেইটার নাম হচ্ছে ডেমোক্রেটিক, বুঝা গেল, গণতান্ত্রিক। লাস্ট একটা কথা থাকলো, সেটা হচ্ছে রিপাবলিক, রিপাবলিকের বাংলা হচ্ছে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র কেমন জিনিস, যেমন দেখো ইংল্যান্ড, ইংল্যান্ডে তোমরা শুনে থাকবে ইংল্যান্ডে কিন্তু প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী থাকার অর্থ হচ্ছে ইংল্যান্ড দেশটা হচ্ছে ডেমোক্রেটিক, কিন্তু ইংল্যান্ডে কিন্তু কিন্তু রানী মানে সিংহাসনে বসে, রাজা রানী সিস্টেম আছে, ওইটাকে ইংরেজিতে বলা হয় মনার্কি, রাজতন্ত্র, রাজতন্ত্র, কি বললাম, রাজতন্ত্র, যাদের ওইটা আছে তারা কিন্তু ওই শেষ ওয়ার্ড যেটা বলেছি রিপাবলিক মানে প্রজাতন্ত্র সেটা নয়, আমাদের দেশে, আমাদের দেশের এটাকে বলা হয় হেড অফ স্টেট, মানে আমাদের ভারতবর্ষের মাথাতে বসে আছেন যিনি তাকে বলা হয় রাষ্ট্রপতি, কি বললাম, রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিরও কিন্তু ভোট হয়, তবে সেই ভোটটা আমরা সরাসরি দিই না, পরোক্ষে ভোটটা দেওয়া হয়, ভোটের মাধ্যমে এই যে রাষ্ট্রপতি নির্বাচন হয় যে দেশে, সেই দেশটার নাম হচ্ছে রিপাবলিক মানে প্রজাতান্ত্রিক। তাহলে বোঝা গেছে, ডেমোক্রেটিক, রিপাবলিক বাংলায়, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, এই হচ্ছে আমাদের দেশ। ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি আজকের এই দিনটিতে আমরা
আমাদের উপরে এই রকম নিয়ম কানুনগুলো চাপিয়েছিলাম এবং সেই নিয়ম কানুনগুলোকে মেনে আমরা চলছি। ভারত মাতাকে রক্ষা করতে গেলে এই নিয়মের প্রতি তোমাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে এবং নিয়মগুলো জানতেও হবে। এই বলে বক্তব্য শেষ।